কেমন আছে স্টুডেন্টস? আজকে ক্লাস 6 এর পেজ নাম্বার 58-এ দেওয়া খুব ইন্টারেস্টিং কিছু অঙ্ক আছে, কষে দেখি তিন, এগুলো আমরা কমপ্লিটলি তোমাদের বুঝিয়ে করাবো। ওকে, সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান, ঠিক আছে, এই অধ্যায়ের। এবং এর আগে আমরা নিজে করি, 3-1 থেকে 3-4 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। কিছু অঙ্ক আছে আমি আলাদাভাবে করেছিলাম, হয়তো অনেকে নোটিস করেছো, অনেকে নোটিস হয়তো করনি। কেন আমি সেদিন আলাদা করেছিলাম এবং আজকে কেন একটু আলাদাভাবে করাবো সেটাও তোমাদেরকে বলবো। পুরো ভিডিওটি দেখতে থাকো, কারণ এই অধ্যায়ের একটা অঙ্ক এমন আছে যে অঙ্কটা তুমি একই নিয়মে করতে গেলে তোমাদের উত্তর বইয়ের সাথে মিলবে না। হয়তো এই প্রবলেমে তোমরা কেউ কেউ ফেস করেছো, বা কেউ কেউ করনি, বা কেউ কেউ ভবিষ্যতে করতে চলেছো। তো ভালো করে ভিডিওটা দেখবে, কারণ তোমার পুরো কনফিউশন দূর না হলে পরীক্ষায় যদি সেই অঙ্কটা দিয়ে দেয় তুমি কিন্তু ভুল করবে। সবাই নয়, কিন্তু ভুল করার চান্স আছে। ওকে, তো চলো স্টার্ট করি। তো দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের শুধুমাত্র এক পৃষ্ঠায় এই অঙ্কগুলো আছে, পৃষ্ঠা নম্বর 57-এ, এই 58-এ। তো এখানে অনেকগুলো অঙ্ক আছে, তো খুব যত্ন করে অঙ্কগুলো শিখে নিতে হবে। আগেই শিখিয়েছি, তাও আজকে কিছু ডাউট হয়তো অনেকের মধ্যে তৈরি হতে পারে, সেগুলো ক্লিয়ারও করে দেবো। তো চলো স্টার্ট করি, একের দাগে কি বলছে দেখি। তো একের দাগে বলছে যে নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে 10-এর গুণিতক রূপে সব থেকে কাছের সংখ্যা হিসাবে লিখতে হবে। ওকে, আমি কি শিখেছিলাম দেখো, এইটা হচ্ছে একক, এইটা হচ্ছে দশক। তো বাঁদিকের একটা ঘর ছেড়ে দেওয়ার পরের ঘরটা হচ্ছে কি? নাতে একক। তো আমাকে এককের দিকে তাকালেই আমি অঙ্ক করে ফেলতে পারবো। তো প্রথম যে অঙ্কটা দেখো, ভালো করে লক্ষ্য করো, 12। ওকে, তো এই 12-র এককের অঙ্কটা কত? 2। তো এই 2টার দিকে তাকিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। ওকে, কিভাবে? নাতে এই 2 কি 5-এর থেকে ছোট? হ্যাঁ, 5-এর থেকে ছোট। তো যদি 5-এর থেকে ছোট হয় তাহলে তার ক্ষমতা কম, আর যদি 5 হয় কিংবা 5-এর থেকে বড় হয় তার ক্ষমতা বেশি। তাহলে ক্ষমতা কম কার? এখানে আমি কম, কম হচ্ছে 0-এর, 1-এর, 2-এর, 3-এর আর 4-এর, আর 5, 6 থেকে শুরু করে মানে 9 পর্যন্ত আর কি, 5, 6, 7, 8, 9, এইগুলোর ক্ষমতা বেশি। তো যখন ক্ষমতা কম হবে তখন সে তার বাঁ পাশে থাকা সংখ্যাগুলোকে বাড়াতে পারবে না, তো এককে একই থেকে যাবে, চেঞ্জ হবে না, আর সে নিজে শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে উত্তর 10। চলো এবার আমরা বি এর অঙ্কটা দেখে নিই, 347। একই টেকনিকে এ 5-এর থেকে বড়, তো যদি বড় হয় সে কিন্তু তার বাঁ পাশে থাকা সংখ্যাকে, এখন এই সংখ্যাটা কত, 34, 34, এটাকে কিন্তু বাড়িয়ে দেবে। তো 34-এর পর গুনতে গুনতে কত হয়? 35। তো আমরা 35 লিখবো, লিখলাম, আর এই 7টা শূন্য হয়ে গেল। ওকে, সের অঙ্কটা দেখো, লেখা আছে 1, 2, 1, 3, 2, 4। তো এই যে 4, এটা 5-এর থেকে ছোট, যখনই কম হবে, ছোট হবে, সে চেঞ্জ করতে পারবে না, 132 মানে 132, 132ই হবে, হয়ে গেল, আর সে নিজে শূন্য হয়ে গেল। ডি এর অঙ্কটা দেখো, চলো ডি এর অঙ্কটা এখানে করাচ্ছি। ওকে, দেখো 5, 9, 6, 8, তাহলে 596টা বেড়ে যাবে, কারণ এ 5-এর থেকে বড়। এখানে 5 কিংবা 5-এর থেকে বড় হলে বা সাইডটা 1 বেড়ে যায়, তো এটা হয়ে যাবে 597, এবং এই 8টা হয়ে যাবে 0, ঠিক আছে। এর কাছাকাছি দশকের মানে 10-এর গুণিতক হিসাবে সংখ্যা হচ্ছে 5970। ওকে, তোমরা এর আগে ছবিতেও দেখেছো যে কাছাকাছি কি আছে, এখানে আছে 5, 9, 6, 8, আর এই জায়গায় আছে 5, 1, এটা একটার পরেই দেখো 5, 9, 7, 0, আর এইদিকে এরম এরম করতে করতে প্রায় 8 ঘরের এইখানে থাকবে 5, 9, 6, 0। তো কাছাকাছি দেখতে পাচ্ছ কোনটা, ঠিক আছে। তো কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিলাম, আর আসল কনসেপ্টটা তো আগেই শিখিয়েছি। ওকে, চলো এবার 2-এর দাগের অঙ্কগুলো দেখি। এখানে একই অঙ্ক বলেছে কিন্তু 100-এর গুণিতক রূপে বলেছে, তো একক, দশক, শতক, একটা ঘর ছেড়ে দাও তাহলে দশক,
তো দশকের দিকে তাকালেই আমার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। দশকের দিকে তাকাবো এবং যেখানে দশক মানে যে ঘরটার দিকে আমরা তাকাবো সেখান থেকে ডান পাশটা একটা পার্ট, আমি এই ডান পাশের পার্টটা সেখান থেকে বলেছি সে নিজেও ধরে, তাহলে 21 একটা পার্ট আর 6 একটা পার্ট, এখানে 83 একটা পার্ট, 4 একটা পার্ট, এখানেও 21 মানে দশক থেকে বলছি, দেখো দশকের ঘরে দুই আছে তো দুই আর এক মিলে একটা পার্ট, যেদিকে তাকাবো সেখান থেকে সেটা সহ ডান পাশের একটা পার্ট। তো পার্টগুলো আমি ভাগ করে দিলাম তোমাদের অঙ্কে সুবিধা হবে। তো এইখানে দেখো ছয়, এই দুইয়ের দিকে তাকিয়ে কি দেখলাম, যাতে পাঁচের থেকে ছোট মানে ছয় ছয়ই থাকবে, ওকে, আর এই দুটো শূন্য হয়ে যাবে কমপ্লিট। এই দিকে দেখো এই যে এটা পাঁচের থেকে আট বড়, তো চারটা পাঁচ হয়ে যাবে এবং এই দুটো শূন্য হয়ে যাবে, ওকে। এই দিকে তাকিয়ে দেখো এটা পাঁচের থেকে দুইটা ছোট, দশকের ঘর দেখো, ওকে। তো এই দুটো 65 65ই থাকবে এবং এই দুটো শূন্য হয়ে যাবে। এদিকেও তাকিয়ে দেখো পাঁচের থেকে বড়, তো 21টা 22 হয়ে যাবে এবং এই দুটো শূন্য হয়ে যাবে, অঙ্ক কমপ্লিট। চলো এবার তিনের দাগের অঙ্কগুলো দেখি। তো তিনের দাগে কি বলেছে, 1000-এর গুণিতক রূপে, তো একক দশক শতক হাজার, একটা ঘর ছেড়ে দাও তাহলে শতক নিয়ে অঙ্ক হবে এই ঘর এইটা, ওকে, বাঁদিক থেকে একটা ঘরের পরে, ওকে। তো দেখো এখানে আমরা কি করব, যেটা যেটা দেখতে হবে সেটা সেটাকে দেখিনি, আমরা তাহলে শতকের ঘরগুলো চিহ্নিত করে দিই, এটা শতকের ঘর, এটা শতকের ঘর, এটা শতকের ঘর, 7টা, তারপর 3, ওকে। তাহলে একটা দুটো পার্ট ক্রিয়েট হচ্ছে, একটা পার্ট হচ্ছে এখান থেকে ডান পাশেরটা, এখান থেকে ডান পাশেরটা, আর এখান এই সরি দেখো এখান থেকে ডান পাশেরটা এবং এখান থেকে ডান পাশেরটা। এবার তাকিয়ে অঙ্ক কত সহজ হয়ে যাবে, দেখো যে এইটা পাঁচের থেকে ছোট, তাহলে এরা তিনজন শূন্য হবে এবং বাঁ পাশে যা আছে তাই হবে, তো এরা শূন্য হবে আর বাঁ পাশে কিছু নেই মানে শূন্য হবে, তার মানে চারটে শূন্য, এটার উত্তর হবে শূন্য, চারটে শূন্যর জায়গায়, কারণ চারটে শূন্য লেখার থেকে একটা শূন্য লেখাটাই ঠিক, ওকে, চারটে শূন্য লেখা যাবে না। এবার দেখো এটাও দেখো পাঁচের থেকে বড়, তাহলে এর বাঁ পাশে শূন্য আছে সেটা বেড়ে এক হয়ে যাবে, কারণ তোমরা যখন একক দশক শতক এবং হাজার এই অঙ্কে যখন 8 2 7 লিখবে, তো হাজারের স্থানীয় মান যদি প্রশ্ন করে তাহলে তোমাকে লিখতে হবে শূন্য, নেই মানে শূন্য, স্থানীয় মান আছে বাট জিরো, স্থানীয় মান নেই বলা যাবে না, ওকে। তো এইটা বেড়ে এক হয়ে যাচ্ছে আর এই তিনজন, তাহলে উত্তর হয়ে গেল হাজার, ওকে। তো দেখো নেক্সট চলে গেলাম, এই তিনজন শূন্য হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, একদম ইজিলি তোমরা জিরো করে দেবে এবং দেখবে এটা ছয় বেড়ে গিয়ে সাত হয়ে যাবে, ওকে। কেন, কারণ সাত হচ্ছে পাঁচের থেকে বড়, এটা পাঁচের থেকে ছোট দেখতে পাচ্ছ তিনটা, তো তিনজন শূন্য হচ্ছে এবং আট আটই থাকছে, অঙ্ক কমপ্লিট। চলো এবার আমরা চারের অঙ্ক দেখি, এবং এখানে একটা কনফিউশন ক্রিয়েট করার মতন জায়গা আছে। তো এই অঙ্ক তোমাদের ফার্স্টে আমি কিভাবে করেছিলাম বলতো, 37 আর 54 যোগ করে দিয়েছিলাম, হ্যাঁ কি না, 7 4 11, তাই তো, 11-র 1 হাতে থাকলো 1, এখানে আমরা 91 করে তার ক্লোজেস্ট আমরা 90 করেছিলাম, ওকে। কিন্তু এই ক্ষেত্রে আমরা অঙ্কগুলো সেভাবে করব না, এবং এটার ব্যাখ্যাও তোমাদেরকে দেব কিভাবে করব। আমরা 37 আছে, তো 37-এর ক্লোজ 10-এর গুণিতক হিসেবে আমরা 40 লিখব, ওকে, প্রায় সমান সমান চিহ্ন দিই, আর 54-এর ক্লোজ নিশ্চয়ই 50, তো এবার দেখো এরা অলমোস্ট 90-র কাছে চলে যাচ্ছে, 90 হচ্ছে। তো এইভাবে আমরা অঙ্কগুলো করব, কিন্তু কি কারণ যে আমি দুটো যোগ করেছিলাম, তার কারণটা বলি, যখন কোনো অঙ্কতে আমাদের বিশেষ করে পাস থাকে তখন আমরা কনফিউজ হয়ে যাই যে আমরা কোন দিকে যাব, যেমন ধরো 15 আছে, তো আমরা এই দিকে 10-এ যাব না এই দিকে 20-তে যাব, তো সেই কনফিউশন দূর করার একটা বিশেষ পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিটা তোমাদেরকে আমি ব্যাখ্যা করছি, ঠিক আছে। তাহলে তোমাদের যে অঙ্ক আসুক, যদি এই 5 আছে এমন ধরনের অঙ্ক পাও, যেমন আমি দেখাচ্ছি, আগে নিজে করে 3-এর 4 দেখো, এই অঙ্কটার দিকে তাকাও, আমরা যে পদ্ধতি এক্ষুনি করলাম 300 কত হয়, 10 দেখতে পাচ্ছ, 310 না 316-র কাছাকাছি হচ্ছে 320, ওকে, আর এটা হচ্ছে 40, তো অ্যান্সার হচ্ছে 360, কত হচ্ছে 360, 320, আর এই যে
এইখানে আমরা 40 কেন নিলাম? এবার প্রশ্নটা হচ্ছে কেন এখানে আমরা 50 নেব, কারণ আমি আগে শিখেছি দুটো পেলে ডান দিকেরটা নেবে। তাহলে বোঝাই যাচ্ছে আমরা আমাদের আগের নিয়ম যদি এখানে খাটাই তাহলে 370 হয়ে যাচ্ছে, যেটা উত্তর নয়। তাহলে কি এমন কারণ যে এই অঙ্কটাকে আমরা ব্যাখ্যা করতে পারছি না? এবার তোমাদের বলছি একটু ভালো করে বুঝে নাও, এবং তোমাদের 360 অ্যান্সার আছে দেখছো। তাহলে এটা 40 কেন আমরা আগেরটা নিচ্ছি এই ব্যাখ্যাটা এবার দিই। দেখো 316 + 45, এই অঙ্কটাকে যখন আমরা 10-এর গুণিতকে যাব সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এটাকে 10-এর গুণিতকে নিয়ে গেলে তো এটা যদি যেটা নিয়ে আমরা অঙ্ক করছি সেটাকে আমরা জিরো ভাববো, সেটাকে আমরা জিরো ভেবে ওকে সেখান থেকে আমরা এই যে 6-কে নিয়ে প্রবলেম, তো আমরা কি করব 310 লিখে দিলাম আর 6-কে সেপারেট করলাম, 40 লিখে দিলাম 5-কে সেপারেট করলাম, এবং দেখলাম যে এই দুটো যোগ করে 350 আসছে, আর বাকি যে 6 আর 5 আলাদা ডিফারেন্ট দেওয়া ছিল সেটা হচ্ছে টোটাল 11। তো প্রায় 350 + 11 এর ক্লোজ হচ্ছে 10, তাহলে 360। এইভাবে এই অঙ্কটার ব্যাখ্যা দেওয়া যায়। তাই আমরা যদি কোনো সময় কনফিউজড হই যে লেফট সাইড যাবো না রাইট সাইডে যাবো, প্রথম কথা আমরা ছবির কথা ভাববো যে আসলে কে কোন দিকটা আছে, এই দিকে ক্লোজ না এই দিকে ক্লোজ, কোন দিকে কাছাকাছি আছে। যেমন 51 দেওয়া থাকলে এই 5-এর দিকে তাকিয়ে যদি বুঝতে নাও পারি, কেন পারবো না, 51 আছে তো, 51 দেখে বুঝতেই পারছি এটা এই দিকে কাছাকাছি আছে, 100-এর কাছাকাছি। ওকে, তো দ্বিতীয়টা দেখেও বোঝা যাবে যে আমরা কোন দিকে কাছাকাছি আছি, বোঝা গেল? যদি তাও বুঝতে না পারি তাহলে আমরা এই যে ডিফারেন্টলি আলাদাভাবে সেপারেট করে নিয়ে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো যে কেন আমি আগের অঙ্কতে যোগ করেছিলাম, তোমাদের যাতে অ্যান্সারটা ম্যাচড হয়। ওকে, তো এবার থেকে আমরা সেভাবে করব না, তাতে উত্তর যাই হোক না কেন অ্যাকচুয়ালি উত্তরও তোমাদের ওই ধরনেরই নেওয়া আছে। তো চলো স্টার্ট করি অঙ্কগুলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো। ওকে, এর দাগের অঙ্কটা বলে দিয়েছে 37 54, এটাকে বলেছে 10-এর গুণিতক রূপে, তো এককের দিকে তাকিয়ে দেখতেই পাচ্ছি বড়, মানে 40। আর নর্মালি তোমরা কিছু অঙ্ক তোমাদের ভাবতেও হবে না, ও 37-এর কাছাকাছি 40 এইভাবেও সম্ভব। তো এটা দেখো 50, তাহলে হয়ে গেল কত, 90। ওকে, বিয়েরটা দেখো 73 - 48, তো 73 এর ক্লোজ গিয়ে 70, 48 এর ক্লোজ গিয়ে 50, অ্যান্সারটা কত, 20। ওকে, নেক্সট 24, সেটা দেখো 24 + 59, ওকে, তো এইখানে আছে কত পাচ্ছি, 20 পাচ্ছি, ওকে, আর এখানে পাচ্ছি 60, যদি করি 80 হচ্ছে। ওকে, নেক্সট চলো দেখি, 98টা বলছে 97 - 38, তো 97 এর ক্লোজ গিয়ে 100, আর এখান থেকে 40, অ্যান্সার হবে 60। ওকে, চলো কমপ্লিট করে দিলাম ডি পর্যন্ত। নেক্সট এবার দেখবো ইয়েরটা, ইয়েরটা দেখো আমি ডাইরেক্ট করেছি, এখানে ক্লোজ হচ্ছে 80, ওকে, 80 76 - এটার ক্লোজ হচ্ছে 30, তো প্রায় 80 থেকে যদি 30 বাদ দেওয়া যায় 50। ওকে, এফেরটা দেখো 66 এর কাছাকাছি আছে 70, আর এটাও ক্লোজ হচ্ছে 70, তো এটার অ্যান্সার হচ্ছে 140। ওকে, জিয়েরটা দেখো, এটা 250 ক্লোজ এক কাছাকাছি, এবং 175-এ যে এই প্রবলেমটা যে আছে এখানে দেখো 5-এর দিকে তাকে অঙ্কটা আমরা প্রবলেম অলরেডি একটা প্রবলেম আমরা পেয়েছি, তো এই অঙ্কটা আমরা আমরা অন্যভাবে করব, কিভাবে চলো দেখাই। তো এখানে 250-এর এই যে 1, এই 1-টাকে সেপারেটলি 250 লিখলাম +1 লিখলাম, আর এটাকে আমরা 170 + 5 লিখলাম। ওকে, তো দেখো প্রায় সমান, এখানে সমান সমান দেবে, এটাকে ভেঙে দিলাম। এবার দেখো 250 তো পাচ্ছি আর 170 তো পাচ্ছি, আর এই 5 আর 1-এ আরো 6 পাচ্ছি, তো 6-এর কাছাকাছি 10-এর গুণিতক কে তাই বলো, অবশ্যই 10, আর এই দুজন মিলে 250 আর 170 তো আছেই, তাহলে বোঝা গেল? তাহলে টোটালের সাথে আমাদের সংখ্যাটা কোন দিকে যাবে সেটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে। তাহলে বোঝা গেল, যেহেতু এ ডান দিকে গিয়েছে একটু, আর আমাদের উত্তর ডান দিকে আছে বাট নিতে হয়েছে আমাদের বাঁদিকে, তাই এই ডান দিকে যাওয়ার যে চাপ সেটা একে হেল্প করেছে ডান পাশটাকে নিতে, বোঝা গেল? তো এই ক্ষেত্রেও আমরা কনফিউজড হব, যদি কনফিউজড হই তো আমরা এইভাবে অঙ্কগুলো করব। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখো কি করব,
250, 170 আর 10, 250, 170 আর 10, 0, 7, 5, 12, 13 হাতে থাকলো 1, 4, 430, এটার অ্যান্সার হবে 430, এবং দেখবে তোমাদের উত্তর এটাই আছে। ওকে, তাহলে বোঝাতে পারলাম, যখন আমরা কনফিউজড হবো তখন আমরা ভেঙে এইভাবে করিয়ে দেবো। চলো এবার এই চের অঙ্কটা এভাবে আলাদাভাবে এখানে একটা দেখিয়ে দিই, চলো মুছে দিলাম, হ্যাঁ জায়গা নেই সেই কারণে। তো দেখো এই চের অঙ্কটা কি বলেছে, 462 - 271, তো এখানে 460 - 270, তো 190। ওকে চলো নেক্সট এবার দেখে নিই পাঁচের দাগের অঙ্কগুলো। তো এখানে কি করব আমরা, এর অঙ্কটা করছি একক দশক শতক, দ্বিতীয়টা নিতে হবে বাদিক থেকে, তো দশকের দিকে তাকাবো। তো আমরা একবার তোমাদের সহজ করার জন্য দশকের দিকে তাকাবো, মানে দশক থেকে ডান পাশটা একটা পার্ট আমি বলেছিলাম, তো আমরা সেগুলো কালার করে দিই, তাহলে তোমাদের অঙ্ক ইজি হয়ে যাবে এখানে যতগুলো অঙ্ক আছে। ওকে চলো দেখি এবার, পাঁচের থেকে ছোট 2, তাই না, তো এটা 400 + পাঁচের থেকে বড় 600, 1000। ওকে হয়ে গেল, বিয়েরটা দেখো পাঁচের সমান, কিন্তু এই ডান পাশটা দেখাচ্ছে আমাকে ডান পাশে যেতে বলছে। ওকে তো সে এখানে হবে 400, এবং দেখে বুঝতে পারবে 456 কার কাছাকাছি, 300-র কাছাকাছি না 400-র কাছাকাছি, 400-র কাছাকাছি, 56 মানে 50 থেকে ডান পাশে আছে, এভাবেও করা যায়। ঠিক আছে, এবার এখানে এটা আবার দেখো 400-র কাছাকাছি, তাহলে 400-400, এটা 800। ওকে নেক্সট হচ্ছে সিয়েরটা দেখো, সেটটা বলেছে এটা দেখো পাঁচের থেকে বড়, তো 700 - 100, 600 অ্যান্সার হবে। অ্যান্ড লাস্ট ডি, এখানে দেখো পাঁচের থেকে ছোট 1200 + পাঁচের থেকে ছোট 400, তো 1200 আর এটা যোগ করলে কত হচ্ছে দেখি, 1200, 4, 3, 0, 0, আচ্ছা এখানে পেনে মাঝে মাঝে সমস্যা করে, 4, 3, 0, 0, 5, 4, 5, 5, 0, 0। ওকে চলো এবার আমরা নেক্সট এইগুলো আমরা কমপ্লিট করি। তো আমি আবারও সে একই কাজ করব, দশক নিয়ে কাজ বলেছে, তো এগুলোকে আমরা কালার করে দিই, দশকের দিকে তাকাবো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দশক থেকে ডান দিকে একটা পার্ট, পার্টগুলো ভাগ করে দিলাম, অঙ্ক ইজি হয়ে গেল। তো দেখো এখানে পাঁচের থেকে বড় 200, এই যে এটা পাঁচের থেকে বড়, তো 7টা, সেজন্য এরা দুজন তো শূন্য হচ্ছেই, আর এইটা বেড়ে 2 হয়ে গেল, প্লাস পাঁচের থেকে বড় 900, তো 1100। ওকে পাঁচের থেকে ছোট, তো এখানে হয়ে যাবে 900 + এবার আর আমরা এই চিহ্নগুলো দিচ্ছি না, ডাইরেক্টলি অঙ্ক করাচ্ছি, আর এটা হচ্ছে 400। ওকে এবার 900 এন্ড 400, এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে 9 আর 4 কত হচ্ছে দেখো 1300, এবং এফ এফ এর উত্তরটা হচ্ছে কয়ের দাগের, এটা পাঁচের দাগের, এফ এর উত্তর 1300। ওকে নেক্সট চলে গেলাম, যখন আমাদের দুটো অ্যান্সার পাবো তখনই কনফিউশনে আসলে তবেই আমরা ভেঙে করব। ওকে তো চলো দেখো এইখানে দেখো ছোট 5600 + 2, দেখো 20টা 21 হয়ে যাবে এবং এটা 00 হয়ে যাবে, তো অ্যান্সার হচ্ছে 2টো 0, 1 আর 6 = 7, 5 আর 2 = 7, 7700, এটা জি এর অ্যান্সার। ওকে জি এরটার অ্যান্সার একবার আমি ক্রস চেক করে নিই, ওকে সঠিক আছে, এই চেরটা দেখো 43 হয়ে যাবে, কারণ এই যে এই পাঁচ দেখে কনফিউজ হলেও পরেরটা আমাকে হেল্প করছে যে আমি ডান পাশের দিকে আছি, ওকে মানে বেশির দিকে, 4300 - এটা দেখো 2400, তো 4300 - 2400 বিয়োগ করলে 00, 3 এর মধ্যে 4 বাদ দিলে 9, কারণ এখানে সর্দি লোদে 3, 1900, এটার অ্যান্সার হবে 1900। ওকে চলো পাঁচের দাগের অঙ্ক তো আমি কমপ্লিট করে দিলাম, তো এবার আমরা ছয়ের দাগের অঙ্কগুলো দেখি, একক দশক শতক 1000, তো আমি বলেছি ডান দিক থেকে এই ঘরটা নিয়ে অঙ্ক করতে হবে, তো কি নিয়ে, তার মানে শতক নিয়ে, তো আমরা এখানে
একই কাজ করব। শতকের ঘরগুলো দেখতে পাচ্ছ, এই যে শতকের ঘর থেকে ডান পাশটা একটা পার্ট, শতক থেকে ডান পাশ, শতক থেকে ডান পাশ, শতক থেকে ডান পাশ, যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা আমরা করলাম। আপাতত এই তিনটে এখানে করব, কালার করে নিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো পাঁচের থেকে বড়, দুইটা তিন হয়ে গেল, ওকে, আর এরা তিনজন জিরো হয়ে গেল, প্লাস পাঁচের থেকে ছোট সেভেন আর তিনটি জিরো, তো 7 আর 3 = 10, আর 1, 2, 3 এটার উত্তর হয়ে গেল 10,000। ওকে, বিয়েরটা দেখো পাঁচের থেকে ছোট, তিনের পরে তিনটি জিরো, প্লাস পাঁচের থেকে বড় 5টা 6 হয়ে গেল, আর এরা তিনজন জিরো, 6 আর 3 = 9, তিনটি জিরো। এবং সের অঙ্কটা দেখো পাঁচের থেকে এই 7টা বড়, তাই 8 হয়ে গেল এই বা পাশেরটা, এবং তিনটি জিরো, প্লাস এটাও দেখো পাঁচের থেকে বড় 3টা 4 হয়ে গেল, মানে এই বা পাশের, আর ওরা তিনজন জিরো, 8 4 = 12, 1 2 3। তো আমরা যদি 6-এর 3টি অঙ্ক হচ্ছে 10,000, 9,000 এবং 12,000, আমরা একবার ম্যাচ করে নিই, একবার দেখে নিই, 10,000, 9,000 এবং 12,000। ওকে, নেক্সট আমরা করব এই অঙ্কগুলো, তো চলো আবার আমরা আমাদের অঙ্ককে সহজ করে নিই। দেখতে পাচ্ছ আমি কালার করে নিচ্ছি, তো তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে। সবকিছু হয়েছে, তোমাকে বিমূর্ত জিনিসটাকে মূর্ত বানিয়ে নিতে হবে, অ্যাবস্ট্রাক্ট জিনিসটাকে তোমাকে কংক্রিট বানিয়ে নিতে হবে। চোখের দেখা, যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ না, যেটা তুমি বুঝতে পারছ, চোখে দেখতে পাচ্ছ, সেটা কংক্রিট হয়ে যায়, মানে সেটা সামনে দেখা একটা জিনিস হয়ে যায়, সেটাকে নিয়ে হিসাব করতে খুব সহজ হয়ে যায়, যেটা নেই, যেটা মনে মনে হিসাব, সেই সেইগুলো কঠিন হয়। সেই কারণে আমি কালার করে দিলে দেখো তোমার সামনে হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। তো আমি অ্যাবস্ট্রাক্টকে কংক্রিটে পরিণত করে দিলাম বলতে পারো, তো ওকে। তো দেখো এই তিনটি তো জিরো হবে, এবং 8টা 8ই থাকবে, কেননা এই শূন্যটার দিকে তাকাও শতকের ঘরে, এটা পাঁচের থেকে ছোট, পাঁচের থেকে ছোট, পাঁচের থেকে ছোট, পাঁচের থেকে ছোট, পাঁচের থেকে বড়, তাহলে 9 হয়ে গেল 8টা, এবং পাঁচের থেকে ছোট, তো অ্যান্সার 15,000, 7,000 এবং 14,000। ওকে, পারফেক্ট, কোনো সমস্যা নেই। এবার আমরা লাস্ট অঙ্কগুলো করব। কোনো প্রবলেম থাকলে বা তোমাদের স্যার যদি অন্য কোনো টেকনিকে নিতে চায়, তো আমাকে কমেন্ট লিখবে, আমি তোমাদের সেভাবেও ডিসকাস করে দেবো। কারণ এইখানে এই প্রবলেমগুলো যেগুলো তৈরি হয় সেগুলো আমি কিন্তু বিস্তারিত তোমাদের বলেছি, আর যখনই প্রবলেম তৈরি হবে দেখবে তোমাদের বইয়ের সাথে উত্তর মেলাতে পারছো না বা মিলছে না, জানবে তুমি কোথাও ভুল করছো, তাহলে তুমি 1 থেকে 1 শব্দে লিখে নিয়ে মিডিলে ছবি করলেই বুঝতে পারবে। ওকে, তো যাই হোক, এগুলো আমরা কমপ্লিট করাই। 38-এর কাছাকাছি দেখো, 38-এর কাছাকাছি তো 40 হয়, তো এই যে সি, তো আমরা এর অ্যান্সারটা হচ্ছে সি। ওকে, দেখো এর অ্যান্সারটা আমরা সি করে দিলাম, কারণ 38-এর কাছাকাছি 10-এর গুণিতক হচ্ছে 40। আচ্ছা, এবার দেখো 78-এর কাছাকাছি 100, তো আমরা কি দশকের দিকে তাকিয়ে দেখছি পাঁচের থেকে বড়, এটা অ্যান্সারও হবে 100, কারণ বাঁদিকে যেটা আছে সেটা 1 বেড়ে যাবে আর এরা দুজন জিরো হয়ে যাবে, তো 100, তো 100 আমাকে খুঁজতে হবে, এই যে পেয়েছি 100, তাহলে এটার অ্যান্সার বিয়েরটার অ্যান্সার এ। ওকে, বিয়েরটার অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখি এবার কি বলেছে, যে এইটাকে 1000-এর গুণিতক হিসাবে, তো একক দশক শতক হাজার, তো শতকের দিকে তাকিয়ে বুঝতে পারছি যে এইটা আসলে পাঁচের থেকে বড়, তো বাপাশের ট্যাগ বেড়ে যাবে, বাপাশের জিরোটা বেড়ে 1 হয়ে যাবে, আর এরা তিনজন জিরো হয়ে যাবে, মানে 1000, এই 1000 আমাকে খুঁজতে হবে। হ্যাঁ, পেয়ে গেছি, তো বি, সেটার অ্যান্সার হচ্ছে বি, সেটার অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, এবার নেক্সট আমাকে দেখতে হবে যে এই ডি এর অ্যান্সারটা কত হচ্ছে। ওকে, আগে দেখি ডি এর অ্যান্সারটা কিভাবে বের করা যায়, তো এর কাছাকাছি বলেছে 1000-এর গুণিতক রূপে, তো শতকের দিকে তাকাবো, তো শতক দেখে বুঝতে পারছি পাঁচের থেকে বড়, তাহলে 2 এর পরে 3টি 0 অ্যান্সার হবে, এবং এইখানে দেওয়া আছে, তো আমরা লিখে দিলাম, তো অ্যান্সারটা হচ্ছে ডি এরটার অ্যান্সার হচ্ছে এফ। ওকে, আচ্ছা, এবার দেখো আর কি আছে, এবার আছে এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটা সব থেকে কাছে
দশের গুণিতক। তো এইদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি বড়, মানে 280 উত্তর হবে, বুঝতে পাচ্ছি সাতাশটা আটাশ হয়ে যাবে এবং এটা শূন্য হয়ে যাবে, বা এটা দেখেও বোঝা যায় যে 280। তো 280 দেখছি ডিএ দেওয়া আছে, তো আমি তীর করে দিলাম, ওকে, চলো ওকে। তাহলে বোঝাই যাচ্ছে কোনটা উত্তর, তো আমি অ্যান্সারে লিখে দিলাম যে এটার অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, থাকলো আর একটা, আর তো আমি দেখবো না, এফ, এফ এর অ্যান্সার হচ্ছে ই। দেখো 325 এর কাছাকাছি 100 গুণিতক হচ্ছে 300। ওকে, তো কমপ্লিট হয়ে গেল তোমাদের। তো এরপর খুব ইন্টারেস্টিং, শিখলে সব পারবে, সেটা হচ্ছে রোমান যে সংখ্যা সেটাকে কিভাবে লিখতে হয় সেটা নিয়ে চ্যাপ্টার আছে। শুধু তাই নয়, এখানে তোমাদের যে কোষে দেখি চার, এগুলো কমপ্লিটলি করাবো পুরোপুরি। ওকে, তো পুরো ভিডিওটা দেখেছো যারা যারা, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কি ধরনের ভিডিও তোমরা চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে। আমাদের আমার ইনস্টাগ্রাম আইডি আছে ডিসক্রিপশনে দেওয়া, তো সেখানে তোমরা ফলো করে আমাকে মেসেজ করতে পারো, আমি চেষ্টা করবো সবারই রিপ্লাই করার কি ধরনের ভিডিও তোমরা চাইছো। আর আমাদের কমেন্টে অবশ্যই তোমরা কমেন্ট করবে ভিডিও তোমাদের কেমন লেগেছে। ভালো থাকো, সুস্থ থাকো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আগামী দিন।